ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা আমাদের দেশে আরাফার রোজা কবে রাখবো? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, বিষয়টি অত্যন্ত মতভেদপূর্ণ বিষয়। যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা আরাফার রোজা কবে রাখবো? তবে এ বিষয়ের পূর্বে আরাফার রোজার ফজিলত সম্পর্কে বলে দেওয়াটা অত্যন্ত জরুরি। আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে সেই রোজার গুরুত্ব বা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পূর্বের এক বছরের এবং আগামী এক বছরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, যেটা সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। এই আরাফার রোজা রাখার ব্যাপারে দুটি মত আছে, যে আমরা যারা ভারতবর্ষে বসবাস করি বা ভারত বাংলাদেশ পাকিস্তানে বসবাস করি, যেগুলো মক্কা মদিনা বা সৌদির পূর্ববর্তী দেশ, সেই দেশগুলি কখন রোজা রাখবো আরাফার? এ সম্পর্কে দুটি মত রয়েছে। এক শ্রেণী আলেম ওলামাদের বক্তব্য বা মত হচ্ছে, নাম্বার এক, যে ইয়াওমে আরাফা, যেদিন হাজিরা আরাফার দিন অবস্থান করেছেন, সেই আরাফার দিন অনুযায়ী আমরাও আমাদের দেশে রোজা রাখবো। নাম্বার দুই হচ্ছে, আরেক শ্রেণী আলেম ওলামাদের মত হচ্ছে যে 9 তারিখ, যেটা আমাদের দেশে ভারতবর্ষে 9 তারিখ হবে, 9 জিলহিজ্জা হবে, আমরা আমাদের দেশ অনুযায়ী সেই দিন রোজা রাখবো। কারণ হাদিসে যে দিনগুলিকে বলা হয়েছে, যেমন 8 তারিখকে ইয়াউম তারবিয়া বলা হয়েছে, 9 তারিখকে ইয়াউম আরাফা বলা হয়েছে এবং 10 তারিখকে ইয়াউম নাহার বলা হয়েছে। এই দিনগুলি এক একটি নাম রয়েছে, তবে এগুলো সংখ্যা আর কি তারিখ রয়েছে। এবং এ সম্পর্কে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের একজন বিখ্যাত মুফতি ছিলেন, তেনাকেও প্রশ্ন করা হয়েছিল যে আরাফার রোজা আমরা যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে বসবাস করি তারা কীভাবে রাখবো? সৌদির চাঁদ অনুযায়ী আমরা আরাফার রোজা রাখবো নাকি আমরা আমাদের দেশের চাঁদ অনুযায়ী রোজা রাখবো? শেখ ইবনে উসাইমিন তার জবাবে বলেছিলেন যে সম্পর্কে উলামায়ে কেরামদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে যে চাঁদ তার উদয়কাল বা উদয় স্থান এক নাকি ভিন্ন। এবং সঠিক মত হচ্ছে যে চাঁদের উদয়কাল ভিন্ন, অতএব যে যার দেশ অনুযায়ী চাঁদ অনুযায়ী এই আরাফার রোজা রাখবে। যেমন যারা মক্কার পশ্চিমে বসবাস করে, যে সমস্ত দেশগুলির যেমন মরক্কো, তিউনিস এবং আমেরিকা সহ আরও দেশ যেগুলো পশ্চিমা দেশ, সেই সমস্ত দেশগুলো যদি সৌদির চাঁদ অনুযায়ী বা সৌদিতে আরাফার দিন অনুযায়ী তারা যদি রোজা রাখতে যায়, তাহলে তাদের দেশে সেটা ঈদের দিন উপস্থিত হচ্ছে, আর ঈদের দিন রোজা রাখাটা হারাম এবং নাজায়েজ, কখনোই জায়েজ নয়। তবে এসব যারা মক্কার পূর্ববর্তী দেশে বসবাস করছে, তাদের কাছে যেদিন মক্কাতে আরাফার দিন হচ্ছে সেদিন আমাদের ভারতবর্ষে 8 জিলহিজ্জা হচ্ছে, 8 জিলহিজ্জা হচ্ছে, সেদিন রোজা যদি রাখা যায় তাহলে সেটা হচ্ছে 8 জিলহিজ্জা, আর আরাফার দিন যেটা মক্কাতে রয়েছে সেটা হচ্ছে 9 জিলহিজ্জা। তবে শেখ ইবনে উসাইমিন বলছেন যে সম্পর্কে সঠিক মত হলো যে যে যার দেশ অনুযায়ী রোজা রাখবে তাদের দেশে 9 জিলহিজ্জা যেদিন উপস্থিত হবে সেদিন রোজা রাখবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, যখন তোমরা চাঁদ দেখতে পাবে তখন রোজা রাখবে এবং চাঁদ দেখেই তোমরা রোজা ছাড়বে। এই ভিত্তিতে যে যার দেশ অনুযায়ী রোজা রাখবে। এবং এ সম্পর্কে আরও একটি কথা, যে সৌদিতে 9 জিলহিজ্জা ইয়াওমে আরাফা হচ্ছে, আর আমরা যদি সেই অনুযায়ী ইয়াওমে আরাফার দিন অনুযায়ী আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের এখানে 8 জিলহিজ্জা হবে। তাহলে 8 জিলহিজ্জার মাঝে আরেকটি দিনকে আমরা বেঁধে নিচ্ছি, অথচ আরবি পরিভাষায় ইয়াওমে আরাফার পরের দিনই হচ্ছে ইয়াওমে নাহার, ইয়াওমুন নাহার। কিন্তু আমরা যদি 8 জিলহিজ্জা রোজা রাখি তাহলে তার মাঝে আরেকটি দিনকে স্বীকার করে নিয়ে যাচ্ছে, অথচ ইয়াওমুন নাহার আর ইয়াওমে আরাফার মাঝে কোনো দিন নেই কো, যেটা এটা ধরে নেওয়া হচ্ছে, এটা ইজমার সরাসরি বিরোধী কথা হচ্ছে। তবে হ্যাঁ,
ওলামা ইকরামদের বক্তব্য যে যদি আমাদের দেশের মানুষেরা 8 এবং 9 জিলহিজ্জা 2 দিনই রোজা রাখে তাহলে সম্পূর্ণ মতভেদ নিরসন হয়ে যায়, সন্দেহের নিরসন হয়ে যায়। এই 2টি দিন রোজা রাখলে আরাফার দিনটি, সৌদি অনুযায়ী আরাফার দিনটি আমরা পেয়ে যাব এবং আরামে আরাফার উপরে আমল হয়ে যাবে। তবে হ্যাঁ, এ বিষয়ে এ সম্পর্কে আরও কথা যে আজকে ইন্টারনেটের যুগে আমরা খবর পেয়ে যাচ্ছি যে ইয়ামে আরাফা হচ্ছে আরবে, সৌদি আরবে। কিন্তু আজ থেকে যদি 40 বছর 50 বছর পূর্বে আমরা ফিরে যাই তাকায় তাহলে দেখব সেখানে কোনো খবরের ব্যবস্থা ছিল না যে কোন দিন আরাফার দিন হচ্ছে, সেরকম কোনো খবর বা মাধ্যম ছিল না তখন। তাহলে তিনারা কীভাবে রোজা রাখতেন? অতএব যে যার দেশ অনুযায়ী, চাঁদ অনুযায়ী যদি 9 জিলহিজ্জা রোজা রেখে নেয় তাহলে সেটা যথেষ্ট হবে। তবে যদি 8 এবং 9 জিলহিজ্জা রোজা রাখা হয় তাহলে ইয়ামে আরাফার উপর আমল হয়ে যায় এবং এটা সম্পূর্ণ মতভেদের নিরসন হয়ে যায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, এটাও যদি কেউ রাখে তাহলে আরও ভালো। 1 থেকে 9 তারিখের মধ্যে সব রোজাটাই রাখা হলো এবং সাথে সাথে আরাফার রোজার ওপরে আমল হয়ে গেল। আল্লাহু আলম বিশ্বাস। بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.